যাই দেশে আপনার কাছে ওই ভাই ভিক্ষা যাই দেশে আপনি তো ভাইছি কলেন আল্লাহ সিএ কমেডি টিভি স্মাইলি গুড জানে মন্ডার পাড়া ভাঙিয়ে ফেলাইছেন কি বুঝবি তোর আছে নাকি কি বুঝবি আমার কত সুন্দর হের কাছ থেকে ফুল নিতেছে ফুল নেয়ার এত জায়গায় থাকতে রাস্তার মাঝখানে ফুল নিতেছেন এটা আমার জায়গায় যদি কোনো প্রাইভেট কার হইতো হালা বালা রে আউলাই দিত তুই আমার ভালোবাসার মানুষটার ব্যথা দিছস এখন যদি আমার রাগ করে যদি টাকা পয়সা না দাও তাহলে শোন রে কই আর রাখলাম তোরে এই নিষ্কা বেচা আমি লয়া যাবো কিন্তু কে বইলা দিলাম ওকে ঠিক আছে ভালোবাসছে এ উঠতা হইয়া থাইগা কি করে রাস্তার মাঝখানে কি দিন আইলো ভাই আজকে বলে পু পুজ দে আজকে প্রপোজ ডে এমন ভাবে প্রপোজ করমু হালাই যেন হাত থেকে ছুটতে না পারে আমার নাম আই লাভ ইউ না আমার নাম মকবুল আই মকবুল হট টকবুল হ্যাঁ এটা তোর ব্যাপার আমি তোর প্রপোজ করছি প্রপোজ মানে বুঝস নাই এই ফুলটা নিয়ে যখন আমি বাইরাইছি তখনই মনে মনে ঠিক করছি আজকে যার লাগে ধাক্কা খামো তারই প্রপোজ করবো হ্যাঁ তোর লাগে ধাক্কা খাইছি বিদের বিদের বিধান লেখা লেখা ছিল আগে থেকেই হ্যাঁ যে যদি আমি কুত্তার লাগে ধাক্কা খাই ওরে আই লাভ ইউ কইতে হ্যাঁ কইতে আমি সমস্যা কি কুত্তাকে বিলের লাগে ধাক্কা খাইলেও কইতে আমি লাভ ইউ আমি আমার লাগে ধাক্কা খাই আই লাভ ইউ কোন কুত্তার লাগে ধাক্কা খাইলে আই লাভ ইউ কইবেন বুঝলাম না কারণ আমি আজকে বাসা থেকে বাইর হওয়ার পরে এই ফুলটা নিয়ে শপথ করছি মনে মনে যে আমি যার লগে ধাক্কা খামো রাস্তায় তারই প্রপোজ করবো আরে বেটা আজকে হইলো প্রপোজ ডে মানে কি বুঝছস না মানে মনের কথা খুললা কওয়ার দিন তা না সব খুললা কর কি খুললা কমো তাহলে সব খুললা করবেন কাপড় চোপড় খুললা করবেন না একদম জুতো দিয়ে মারবো চাপার মধ্যে ফাউল বেটা আর তুই কি বুঝবি রিক্সাওয়ালা ভালোবাসার মর্ম কি কম আমি
দম লাগা কে মজা দেখা কে নজর কে রাখে রাখটা না যায় না 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 নাজর খানা ঘাটকা লে হালুয়া লে হালুয়া দূর হালা কোর কি সব চোখের সামনে ভগাত করে খাড়ায় থাকে জানু ডার্লিং ভাই সুইট হটপট তুই কোন সময় আইসে ভেট খেয়ে দিস ওইটা ঢুকাই দিস আগে আগে তুই তোকেও থাকিব তাই না আরে একটু ডিফারেন্ট ভাবে এন্ট্রি নিলাম আচ্ছা জানু আজকে তুমি আমাকে এমন ভাবে প্রপোজ করবা এমন ভাবে প্রপোজ করবা যেন ইতিহাসের খাতায় লেখা থাকে আমার নাম তাই হ্যাঁ এমন ভাবে প্রপোজ করবা যা আজ পর্যন্ত কোনো প্রেমিক প্রেমিকারে করে নাই আর ভবিষ্যতেও কোনো প্রেমিক প্রেমিকারে করতেও পারবে না আজকের এই আমাদের প্রপোজ ইতিহাসের মধ্যে লেখা থাকবে হারামজাদি খাটাস বদমাশ বজ্জাত মেয়ে ছেলে বেয়াদব মাতারি কর আমার বিয়ে কর আমার বিয়ে করে আমার জীবনটা শেষ করে দে আমাকে ধ্বংস করে দে আমাকে উৎখাত করে দে আমারে বিনাশ করে দে আমারে 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 তস তস করে দে হারামজাদা তোরে কইছি আমার প্রপোজ করতে আর তুই তো আমারে গালি গালাজ করে আমার গুষ্টি উদ্ধার করে দিলি তোর প্রেমের গুষ্টি কি লাই তুমি তো আমারে প্রপোজ করতে গেলে একটা ডিফারেন্ট ভাবে তো ডিফারেন্ট ভাবে তো প্রপোজ করলাম এই হারামজাদা ডিফারেন্ট ভাবে প্রপোজ করতে কইছি মানে গালি দিয়ে প্রপোজ করবি তো 14 গুষ্টি থেকে কোনোদিন প্রপোজ বোঝে না নাকি কেউ কোনোদিন কারো প্রপোজ করে নাই এই সুন্দর করে প্রপোজ করছিস এটা প্রবলেম হইছে সুন্দর করে প্রপোজ করছিস তুই গালি দিয়ে আমার গুষ্টি উদ্ধার করছিস তোর প্রেমের গুষ্টি কে লয় তোর তোর ভুল আমার বলার কিছু ছিল না না গো সে সে দেখলা তুমি চলে গেলে আধা ঘন্টা ধরে অপেক্ষা করতেছি আর শালির বেটি আইসা আউ কইয়া উঠছে কি বেদনা পাইছে আরে বাবা আমি তো তোমারে সারপ্রাইজ দিতেছিলাম এটা সারপ্রাইজ বলে তাহলে কি কয় এটা দেখে বোমের মতো লাগছে আরে বাবা আমি তো তোমারে সারপ্রাইজ দিতে আইছি আর তোমার একটা হাউ বলছে দেখো তুমি এরকম ভাবে পড়া গেলা গা হ্যাঁ তুমি তুমি কি আসলে প্রেমিক নাকি ওই ডাকাত কোনটা আমার আর শুধু শুধু কতগুলো গালি গালাজ করলো একটু রোমান্টিক ভাবে একটু প্রপোজ করতে আসছিলাম চুপ তো সারপ্রাইজের গুষ্টি গেলাই এভাবে কেউ না কেউ সারপ্রাইজছে অপেক্ষা করতে করতে এমনিতে আমার কোমরে ব্যথা শুরু হয়েছিল আর এখানে এসে আউ বইলে আমারে পালাইয়া দিছে আমি আর তোমার সাথে থাকতেই পারবো না তুমি থাকো এখানে আমি চললাম কেমন তারা প্রেমিক একটু হাও করছে দেখা এখন আলতোটা ফুলে গেল গা যাক গা এই ভ্যালেন্টাইন্স ডে আমি আমার একটা জোটে নিমো অনেক